বিউটি সায়েন্টিস্টে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, কিভাবে চুলের যত্নে ঢেঁড়সের ব্যবহার করবেন, আসুন বিস্তারিত জেনে নেই। চুল নিয়ে যারা সমস্যায় আছেন তাদের প্রশ্ন করলে যে অভিযোগগুলো শুনতে পাওয়া যায় সেগুলো হলো, চুলগুলো যেন পাটের আঁশ হয়ে গেছে, মাথায় খুশকি, চুলের কোনো উজ্জ্বলতা নেই, চুলের আর কি দোষ, চুল থাকলে এসব সমস্যা হবেই। কিন্তু একটু যত্ন আপনার চুল থাকাটাকে অনেক বেশি আনন্দের করে দিতে পারে। যারা ঘরে বসে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন করতে চান তাদের জন্য ঢেঁড়স হতে পারে উপযুক্ত একটি উপাদান। ঢেঁড়স দিয়ে কিভাবে প্রাকৃতিক কন্ডিশনার বানাবেন সেটা দেখার আগে দেখে নিন এতে আপনার চুলের কি কি উপকার হবে। ঢেঁড়সের কন্ডিশনার আপনার মাথার ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে, মাথার ত্বকে খুশকি থাকলে বা চুলকানির সমস্যা থাকলে তাও দূর করবে। চুলের উজ্জ্বলতা বাড়ানোর জন্য অনেকেই নানা ধরনের কসমেটিক্স ব্যবহার করে থাকেন, কিন্তু বাজারের অধিকাংশ প্রোডাক্টের প্রতি আস্থা রাখাও মুশকিল এখন। এছাড়াও সাইড এফেক্টের ভয় তো আছেই। ঢেঁড়সের তৈরি কন্ডিশনার আপনার চুলের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে ঠিক যেমনটি আপনি চান। চুলের রেশমি ভাব কে না চান? অনেক যত্ন করে শ্যাম্পু করে কন্ডিশনার লাগানোর পরও যদি চুল নেতিয়ে থাকে বা খড়খড়ে হয়ে থাকে তাহলে সেটা খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যা থেকেও মুক্তি দেবে ঢেঁড়স। ঢেঁড়সের কন্ডিশনার তৈরি করা খুবই সহজ, আর ঢেঁড়স এমন একটা সবজি যা হয়তো ফ্রিজে খুঁজলে এখনই আপনি পেয়ে যাবেন। চুল কতটুকু বড় এর উপর নির্ভর করে পরিমাণ মতো ঢেঁড়স নিন। 15 থেকে 20টা মাঝারি ঢেঁড়সের মাঝারি চুলের কন্ডিশনার হয়ে যাবে। ঢেঁড়সগুলো মাঝারি করে কেটে নিন, এতে ফুটনো ফিল্টার করা পানি মেশান। এরপর এটি চুলায় হালকা আঁচে বসিয়ে দিন। যখন ঢেঁড়সের রস বের হয়ে এসে পুরো পানিটাকে পিচ্ছিল করে দেবে তখন চুলা বদ্ধ করে দিন। ঢেঁড়সের টুকরোগুলো তুলে ফেলে দিন, মূলত এর রসটাই কন্ডিশনার। ঠান্ডা করে এটা মাথায় লাগাতে হবে, চাইলে এতে লেবু রস বা মধু মিশিয়ে নিতে পারেন, না মেশালেও সমস্যা নেই। চুলের আগা থেকে মাথা পর্যন্ত লাগাতে হবে কন্ডিশনারটি। লাগানোর সময় সাবধান থাকতে হবে কারণ এটি খুবই পিচ্ছিল। আধা ঘন্টা পর স্বাভাবিক নিয়মে শ্যাম্পু করে নিতে হবে, মাথা ধুয়ে চুল শুকিয়ে নিতে হবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান, এবং নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।